কোচিং স্টাফের নিজের শক্তি আরও বাড়াতে টাইগারদের গুরু চান্ডিকা হাতুরু সিংয়ের চাওয়া ছিল সতীশী থিলান সামারাবিরাকে ব্যাটিং কোচ করা হোক, কিন্তু বোর্ড এবার হাঁটছে নিজেদের পছন্দের পথে। শান্ত মিরাজদের ব্যাটিং কোচ হিসেবে স্টুয়ার্ট ল আর সামারাবিরার নাম জোরালোভাবে শোনা গেলেও হ্যাম্পি ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে এখন অবধি এগিয়ে আছেন। জানা গেছে ল এবং সামারাবিরার চেয়ে কম সুযোগ সুবিধায় কাজ করতে রাজি হ্যাম। একই সঙ্গে তিনি প্রয়োজনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন, বলকে বেশি সময় দিতে পারবেন। এইচপিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই ব্যাটিং কোচের। হাই প্রোফাইল না হয়েও হাই পারফরমেন্স ইউনিটে কাজ করে বিসিবির মন জয় করতে সক্ষম হয়েছে বারমুডার সাবেক এই ক্রিকেটার। এইচপিতে গেল এক বছরে দারুণ তার পারফরমেন্স, ব্যাটারদের স্কিল বাড়াতে অসাধারণ হ্যাম। তবে তার সবচেয়ে বড় গুণ হার্ডওয়ার্কার, তিনি অন্যদের চেয়ে আলাদা, অনেক পরিশ্রমী, একই সঙ্গে খুব ডিসিপ্লিন। ক্রিকেটাররা তার ব্যাটিং টেকনিকে দারুণ খুশি। হ্যাম্পের আছে টাইগারদের সাথে কাজ করার অভিজ্ঞতাও, ছিলেন সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ঐতিহাসিক টেস্টে ভারপ্রাপ্ত ব্যাটিং কোচও। ব্যাটিং কোচের মতো বোলিং কোচ নিয়োগেও বিসিবি দিতে যাচ্ছে চমক। সব ঠিক থাকলে নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসই পেতে যাচ্ছেন টাইগার পেসারদের তালিম দেওয়ার দায়িত্ব। 49 বছর বয়সী অ্যাডামসের আছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও। আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ সমৃদ্ধ না হলেও কোচিং ক্যারিয়ারে সুনাম রয়েছে সাবেক এই কিউই পেসারে। অফ ফর্মে নিজেকে হারিয়ে খুঁজে ফেরা মিচেল স্টার্কের মতো পেসার ছন্দে ফিরেছিলেন এই আন্দ্রে অ্যাডামসের হাত ধরে, আর লোকি ফার্গুসনের মতো পেসার নিজেকে ধারালো করেছেন তার পরামর্শেই। সব ঠিক থাকলে আন্দ্রে অ্যাডামসই এবার দায়িত্ব পেতে যাচ্ছেন তাসকিন মোস্তাফিজ শরীফুলদের। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মনো সংবাদ।